সালামালাইকুম বিকে ইনোভেশন বিডি আপনাদের কাছে স্যান্ডেল মেশিন দেখাইতেছে আর কি স্যান্ডেল তৈরি করার ব্যবসা কিভাবে করবেন না করবেন বিস্তারিত আর কি। তো করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে আপনারা সবাই ঘরে থাকবেন, আমিও ঘরে আছি, বাসায় আছি আর কি। এখানে বাসায় থেকে দেখতে পারতেছেন, পরিবেশ দেখে বুঝতে পারতেছেন যে বাসায় আছি। তো এই স্যান্ডেল মেশিনটা ডেলিভারি একজন চাইছে, তো এসে পরিবহনে দেবে, এসে পরিবহন খোলা আছে। তো ডেলিভারি দেওয়ার আগে প্রতিটা মেশিন আমরা ট্রায়াল দিই আর কি। তো ট্রায়াল দেওয়ার সময় এই ভিডিওটা ছোটো করে বানাইলাম, অনেকদিন দর্শকের সামনে আসি নাই তাই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফিতা আছে, ফিতা কিন্তু দুই কোয়ালিটি আছে, দুই কালারের আছে, বা সাইজ যেমন চাইবেন আর কি সাইজ দেওয়া যাবে, সমস্যা না। আবার এই যে সোল এগুলা কাটিং করা আছে, এই যে কাটিং সোল বুঝছেন, এটা ছোটো বাচ্চাদের ইয়ে আর কি। তো যেমন টাইপের ডাই দিবেন তেমন টাইপেরই মাল কাটিং হবে। এই যে ডাই এনো ছোটো বড়ো সব রকমের দেওয়া আছে। একটা মেশিনের সাথে কি কি পাচ্ছেন, 7টা ডাই পাবেন, এরকম ডাই পাবেন 7টা। অল্পতে বোঝার চেষ্টা করবেন সবাই, হ্যাঁ। তো 7টা ডাই পাইবেন, একটা কাটার পাইবেন। আর এই যে এই পলিথিনের ভিতরে স্যান্ডেলগুলো লোড দিতে হয় আর কি, বাজারজাত করার সময় পলিথিনের ভিতরে দিতে হয়, পলিথিনও আমাদের কাছে পাইবেন। এই যে স্যান্ডেল, এই যে এগুলা দুইটা মাল রেডি করছি আর কি দেখানোর জন্য জাস্ট, হ্যাঁ। বা আমি নিজেও দুইটা পায়ে দিছি এইমাত্র তৈরি করে। তো এই রাখলাম এই জায়গায়, দেখেন স্যান্ডেল এগুলো আপনারা ডিজাইন করি নাই আর কি, এখানে স্ক্রিনশট দিয়ে ওই যে ডিজাইন করে যেগুলো নাম্বারিং, এই ডিজাইন আমরা এখনও মারি নাই, আপনারা চাইলে মারি নিতে পারেন, সমস্যা নাই। এগুলো আমাদের কাছে পাইবেন বিভিন্ন গেটআপের কালার প্রিন্ট, যেগুলো করবেন যেমন টাইপের করবেন তেমন টাইপের হবে আর কি, বুঝছেন। তো ওকে, আমরা এবার এত কথা না বাড়িয়ে, তো এবার দেখুন এই যে কাটিং কীভাবে করবেন। এইভাবে স্যান্ডেল দিয়ে এটা কিন্তু কাটিং করে নিয়েছি ছোটো করার জন্য, জাস্ট এই পাশে মাল রয়েছে এই পাশে মাল রয়েছে যার জন্য, নাহলে কিন্তু এটা ফিতার চিকন লম্বা অবস্থায় কাটিং করা যায় খুব সুন্দরভাবে, বুঝছেন। তো এই যে দিলেন, অনেকে কয় চাপচুপ দিতে গেলে ডেনাডুনা ভাঙে যায়, অনেক ব্যথা লাগে, কষ্ট লাগে, বা কাটিং সুবিধা মতন হয় না। তো এটা কোনো ব্যাপার না, বুঝছেন। ওইসব মেশিন আমরা বানাই না, আমাদের মেশিন খুব ইজি। এই একটা চাপিন দিলে কাটিং হয়ে যাবে, বুঝছেন, হালকা চাপ দিলে হয়ে যাবে। ছোটো বাচ্চা পোলা বানিয়ে দেওয়া আপনার জায়গায় কিন্তু কোনো বাদ্যা নাই, দেখছেন কী সুন্দরভাবে কাটিং হয়েছে। অনেকে কয় মাল বানানোর পরে নাকি পালিশ করা লাগে, গ্যানিং দেওয়া, সাইড সোল ফিনিশিং করা লাগে। তো দেখেন এখানে কিন্তু কোনো ফিনিশিংয়ের সুযোগ নাই, কারণ এই যে আমরা একবারে আমাকে মাল ফিনিশিং হয়ে বাইর হয়। এই যে ফিতা লাগানো জায়গাটা বেড়ে কাটিং হয়ে যেতেছে, এই যে। তো আপনার ফিতা লাগানোর বিষয়টা আর কি, এই যে ফিতা লাগানোর সিস্টেম এই জায়গায় দেওয়া আছে, এই যে এখানে দিলেন আর এবার ফিতা দিলে টান দিলে লাগিয়ে গেল, কোনো ব্যাপার না, বুঝছেন। তো এই যে ফিতা লাগানোর জুতা এনে আছে আর কি, একটু আগে লাগাইছিলাম আর কি, বুঝছেন। তো বিকে ইনোভেশন বিডি আপনাদেরকে আবারও আহ্বান করতেছে, সবাই ঘরে থাকবেন, কেউ বাড়ির বাইরে যাইবেন না, জনসমাগম এড়িয়ে চলবেন, যতটা সম্ভব মানুষ এড়িয়ে চলার জন্য চেষ্টা করবেন। কারণ এই যে ভাইরাস মহামারী আল্লাহ পাকের পক্ষ থেকে এসছে, তো আমরা নিজেরাই সতর্কতা অবলম্বন করব, সতর্কতা এটার মেন ঔষধ। নিজেরা যদি বেলিলাভাবে চলাফেরা করেন তাহলে এটা কিন্তু সারবে না। তো বিকে ইনোভেশন বিডির কাছে মেশিন যদি আপনারা নিতে চান তো যোগাযোগ করবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানাসমূহ দেওয়া থাকবে। আমাদের ঠিকানা খালিশপুর বাজার, ঝিনাইদহ জেলা। আমাদের আরও অন্যান্য মেশিন আছে, আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। তো একটা মেশিন দিয়ে যদি আপনার ঠিক মতন মানে কাম করেন, দুইটা লেবার যদি ঠিক মতন কাজ করে তো এক জোড়া মালে সর্বনিম্ন 8 থেকে 10 টাকা লাভ হয়। 10 টাকা দরকার নেই, 5 টাকা ধরেন। তা 5 টাকা ধরলে যদি আপনার দিনে 500 জোড়া মাল বানান তাও 5×5 = 2500 টাকা। তো একটা মেশিনে দুইটা লেবার কাম করলে 1000 জোড়া মাল হয়। 1000 জোড়ার দরকার নেই, 800 জোড়া ধরেন। 800 জোড়া হইলে 50 × 40, 4000 টাকা দিন, তার মানে 1,20,000 টাকা মাসে, অনেক টাকা। তো বেকারত্ব নিয়ে ঘোরাফেরা না করে অল্প পুঁজির এই মেশিনটা নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। জনপদ, গ্রামগঞ্জ, বন্দর, শহর আর যেটাই বলেন না কেন সেখানে কিন্তু এই প্রোডাক্টের চাহিদা আছে। তো আল্লাহ হাফেজ, ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন।